হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি, তো নতুন দল ঠাকুর দেখতে চলে এসেছি বেহালার। তো দেখো কি সুন্দর করা আছে ছাতার মধ্যে, ঝাড়ের মতো, বেশ খুব সুন্দর লাগছে ঝাড়টা। তো এটা ছাতার প্যান্ডেল হয়েছে, তো দেখো ভেতরে চলো। দেখছো কি সুন্দর করা, ভীষণ সুন্দর। এখানে থিমটাই হচ্ছে ছাতার নিচে নিচে আশ্রয় নেওয়া আর কি। ছাতা তো আমাদের সব কাজেই লাগে, মানে বৃষ্টিতে লাগে, রোদেতে লাগে, তো সেটাই ওনাদের থিম। এবার ঘুরে দেখিয়ে দিচ্ছি চারপাশটা। তো ভিতরটা একবার ভালো করে দেখে নাও। এই যেগুলো উপরে দেখছো এগুলো সব ছাদ ঢালাইয়ের অংশ, টুকরো টুকরো অংশ দিয়ে করা। মায়ের মূর্তিটা একবার দেখে নাও, অপূর্ব। ভীষণ সুন্দর। আর নিচে এই যে অসুর মশাই, আর পাশে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। সাইডগুলো দেখে নাও, লাইটিংটা খুব সুন্দর করা। খুব ভালো লাগছে লাইটিংটা, কি সুন্দর দেয়া। তো তোমাদের দাদা ভাই ভিডিও করছে। এই যে মেন জায়গাটা দেখো, আমার তো এটা ভীষণ ভালো লেগেছে, গোপাল ঠাকুর আবার ছাতার নিচে, উনিও ছাতার নিচে, ভীষণ সুন্দর লাগছে। মানে স্নানের জন্য রেডি হচ্ছেন বোধ হয়। এখানটা জল আছে, কিছু ফুল দেয়া আছে কাগজের ফুল বানিয়ে, বেশ ভালো লেগেছে। এই যে ছাতার মানে ভাঙাচোরা জিনিস অবশিষ্ট, এইসব দিয়ে এখানটা করা আছে সাজানো, পুরো লাইটিং সিস্টেম করা আছে। আর এই যে আমাদের আয়নায় দেখা যাচ্ছে, ওটা পুরো আয়না দিয়ে দিয়ে করা, কাঁচের মানে। বেরিয়ে গেছি, খুব ভালো লাগলো আমাদের দেখে, তোমরাও দেখবে চলে এসো। আমরা তাড়াতাড়ি করে দেখে নিলাম ভোর ভোর এসে, মানে রাত্রি তিনটের থেকে উঠে রেডি হয়ে চারটের মধ্যে বেরিয়ে গিয়েছিলাম, তাই পুরোটা দেখতে পেলাম। তো আবার দাদা কোথায় নিয়ে যাবে দেখো, আর উপরটা আর একবার দেখে নাও, ছাতা দিয়ে করা, এটা মেন গেটটা আর কি। তার এক জায়গায় চলে এসেছি, চেতলা অগ্রণী দেখে নাও কি কি করেছে, কি সুন্দর করা। মানে একটা মানুষের উপর আরেকটা মানুষ যাচ্ছে আর কি, ভর দিয়ে, কি সুন্দর করা।
ভালো করে দেখো, বাঁশ দিয়ে দড়ি দিয়ে মানে করা, কলা গাছের বাসনা টাইপের কিছু একটা শুকনো করে যে করে ওই রকম ধরনের। একজন আরেকজনের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে উঠেছে। খুবই সুন্দর করেছে। ওদিকটা দেখো যেন মনে হচ্ছে ঝর্ণার জল পড়ছে, লাইটিং করেছে এমন। আর ওইদিকে ওই সব সব কলা গাছ, আবারও এদিকটা ওই সিস্টেম করা, একজন আরেকজনের উপরে উঠে উঠে মানে আগে সেই হতো না কৃষ্ণ হাঁড়ি ভাঙতো ওই রকম টাইপের। আর এদিকে দেখো হাঁস কতগুলো, খুব সুন্দর লাগছে। পুরোটা একবার দেখে নাও, কত সময় যে লেগেছে করতে এটা, হাতের কাজ ভীষণ শৌখিন, মানে একদম সুন্দর হয়েছে। এগুলো তো আমরা রাত্রে এলে মানে লাইন ঠেলাঠেলি করে আসতে হতো, আর সায়নের বোধহয় দেখা হতো না, তাই আমরা রাত্রি 3টেতে উঠে পড়ি, 4টের সময় বেরিয়ে যাই ঘর থেকে, যে কটা হয় আর কি ভোর ভোর ঠাকুরগুলো দেখে নিই। আগের দিনে তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি শ্রীভূমিটা দেখে এসেছি, আজকে এইগুলো দেখতে চলে এলাম বেহালার দিকে। আমি শুনেছিলাম চেতলা অগ্রণী খুব ভালো করেছে, বাট আজকে দেখছি খুব ভালো লাগছে, আর ফাঁকায় ফাঁকায় দেখে নিতে পারছি, ভালো করে ভিডিও করতে পারছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সবাই আমার মতো অনেকেই আছে ক্যামেরা নিয়ে, কেউ ফোন নিয়ে আমার মতো ব্লগ করছে ভিডিও করছে। আর ভিতরে তো কিছু রিপোর্টাররাও এসেছেন, এই যে দেখতে পাচ্ছ, আমরা তো বাইরে থেকে করছি, ওনারা পুরো ভেতর থেকে একদম সরাসরি মানে, ওনাদের তো ভিজিটিং কার্ড ফার্ড রয়েছে ক্যামেরা নিয়ে, মানে ওনারা করছে রিপোর্টিং। এই যে দাদা ভিডিও করছে, সায়নবাবু এখন ঘুম ঘুম ভাব। মায়ের মূর্তিটা একবার দেখো, দাদা জুম করে এই যে করছে, ভীষণ ভালো লাগছে। তো তোমরা ঝটপট চলে এসো, ইচ্ছে থাকলে এসে দেখে চলে যাও। ফোনে তো দেখছো আশা করছি ভালোই লাগছে, কিন্তু একটা অরিজিনাল চোখ দিয়ে দেখা আর ফোনে দেখা অনেক ডিফারেন্স আছে। অনেক সময় লেগেছে এগুলো করতে না আমার মনে হচ্ছে। তো এই যে রাউন্ড মতন করা আছে, বেশ বেরিয়ে চলে এলাম, তার একটা জায়গায় চলে এলাম বাদামতলা আসার সঙ্ঘ, এখানটা একবার দেখে নাও, এটাও খুব সুন্দর করেছে। দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কি সুন্দর, দুই সাইডে মেঘ জমে আছে, আকাশ, তার উপরে আবার চাঁদের সিঁড়ি করা, উপরে চাঁদ আছে যে সিঁড়ি, মানে ভালো একটা থিম করেছে, খুব সুন্দর। এই যে ঘর বাড়ি কিছু কিছু করা, আবার লাইটিং দিয়েছে, আরো ভালো লাগছে। দুই সাইডেই করা আছে এই যে এগুলো ঘর বাড়িগুলো, কিছু গাছপালা আছে উপরে দেখতে পাচ্ছ তোমরা, আর এইটা মেন দেখো, বুঝতেই পারছো তোমরা এটা কি, ভালো হয়েছে, এটাও খুব ভালো হয়েছে। তার এক জায়গায় চলে এলাম দিল্লির লালকেল্লা দেখতে, এই যে দেখতে পাচ্ছ সুন্দর, দেখো ওখানে কাজ হচ্ছে এখনো, জুম করছি দাঁড়ো, দেখতে পাচ্ছ খটাং খটাং করে ওনারা এখনো কাজ করছে। এটাও ভালো হয়েছে,
লেবুতলা, এটা সন্তোষ মিত্র স্কোয়ার। দিল্লিতে তো কোনোদিন যেতে পারবো কিনা জানি না, তাই চলে এলাম এখানে দেখতে লাল কেল্লা। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরটা তোমাদের দেখিয়ে আনি। এই যে এসে গেছি ভিতরে, সুন্দর করাবে ঝাড়টা দেখছো? এই যে মা প্রতিমা দেখে নাও, কি সুন্দর মুখটা ছোট্টর মধ্যে একদম। চারিপাশটাও একবার দেখে নাও, সবাই ঝটপট চলে এসো। আজকে তো আমরা বেরিয়ে ভালোই হলো, চারটে ভালো ভালো প্যান্ডেল ঠাকুর দেখে নিলাম। তো চলো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আজকের মতন টাটা, আবার অন্য ভিডিও দেখা হবে। সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, তোমাদের জন্য ভিডিওগুলো করা। তো সাথে থেকো, আজকের মতন টাটা।